প্রিয় দর্শক, আজকে আসছি একটি রং তুলি তৈরির কারখানায়। যশোরের কেশবপুর উপজেলার পলাশ ভাই নিজ বাড়িতেই বেশ কয়েকজন শ্রমিক দ্বারা তৈরি করছে উন্নত মানের সব রং তুলি। তো চলুন আজকে আমরা সম্পূর্ণ ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করি। যশোরের কেশবপুরে তৈরি করছে রং তুলি। এই রং তুলি আপনারা অনেকেই চিনেন যারা আর্টিস্টের কাজ করে, কিংবা আর্ট শিল্পীদের খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস হচ্ছে এই রং তুলি। তো আমাদের যশোরের কেশবপুরে প্রফেশনাল যে রং তুলিগুলো এখানে কিন্তু তারা এই গ্রামেই তৈরি করে। তো এইগুলো অনেক দিন যাবত আমরা দেখি যে এখানে কিন্তু এই ভাইরা এইগুলো তৈরি করছে। তো আপনাদের মাঝে তুলে ধরার জন্য আজকে আসলাম কিভাবে এই রং তুলি তৈরি করে, কী কী দিয়ে এইগুলো তৈরি হয়, এবং এইগুলা কীরকম দামে বিক্রি হয়, কোথায় কোথায় পাঠায়, এগুলা সব কিছু আজকে আপনাদের জানানোর চেষ্টা করব। তো আমাদের এই যে একেবারে গ্রাম অঞ্চলে আপনি এই যে এই উদ্যোগ নিয়েছেন, এই রং তুলি তৈরি করছেন, তো আসলে এই বুদ্ধিটা আপনার মাথায় কিভাবে আসলো যে আমি এই রং তুলির কাজ করব, কিংবা এইগুলা সারা বাংলাদেশে সাপ্লাই দিব? এটা আমি তো ছোটবেলাতে শিখেছি এই রং তুলি তৈরি করা, এই জন্যই আমি এটাই তৈরি করি। মানে এই বুদ্ধি আমি মনে করেন নিজে নিজে ই করেছি, যারা আর্ট করে তাদের সাথে ই করি, আমি তৈরি করি, নিজেই তৈরি করি। আচ্ছা, এইগুলা তৈরি করতে আপনার কি কি মানে লাগে? আর এতে কাঠ লাগে, এই যে এই বডিটা তৈরি করি, এতে কাঠ লাগে, সবেদা কাঠ, আর আর লাগে হলো সকেট, এটা হলো সকেট, এটা সিবলি সকেট, আবার ঢালা সকেট আছে, আবার পশম আছে, এডে মাথার হেয়ার আছে, কোনোটা প্লাস্টিক আছে, কোনোটা পশম আছে। তো এইগুলো সব কিছু দিয়ে আপনি তৈরি করছেন। আপনার এই জায়গায় দেখলাম যে কয়েকজন নারী শ্রমিক কাজ করতেছে, তারপরে আরও কয়েকজন পুরুষ শ্রমিক কাজ করতেছে। হ্যাঁ, নারী শ্রমিকও আছে, পুরুষ শ্রমিকই আছে, সবাই আছে, একজন এক একটা করে, কেউ সকেট পরায়, কেউ বিট দেয়, কেউ রং করে, কেউ বাটায় শিরিশ মারে, কেউ কাটা মারে, এরকম মানে বিভিন্ন লোক আছে, বিভিন্ন কাজ করে। এই আমি তাদের ন্যায় নিয়ে আমি কাজটা করি। এখন এই রং তুলিগুলা তৈরি করতে আপনার কেমন এক একটাই খরচ আসে, আর আপনি বিক্রি করেন কোথায়, আর কেমন দামে বিক্রি করেন, এটা যদি একটু করি। দোকানে মনে করেন কি হার্ডওয়্যারের দোকান, রঙের দোকান, খাতার দোকান, এই সমস্ত দোকানে নেয় আমার কাছ থেকে, অর্ডার দেয়, আমি দিই মাল, তৈরি করি নিজে। এটা আমার যে লোকটা অর্ডার দেয় ওনার নামে তৈরি করি, এবং মাল উনিই বিক্রি করেন, আমি তৈরি করি। মানে এই প্রত্যেকটাই আবার নাম লিখে দেন, কিংবা বলে আমার ছেলের নাম দিতে হবে কি আমার মেয়ের নাম দিতে হবে, তাহলে সেই নামে দিয়ে আমরা তৈরি করে দিই, এই আমার নামও দিই অনেক সময়। এটা আমরা মারি কুমার, মিম সুপার, তারপর সুনাই, এগুলো নামে চলে বেশি। দর্শক, এখানে দেখতেই পাচ্ছেন অসংখ্য রং তুলি আছে, ভাইরা কিন্তু সব ধরনের রং তুলি তৈরি করে থাকে এখানে। তো আপনারা যদি আপনাদের প্রয়োজন হয়, কিংবা দেশের বিভিন্ন অঞ্চল থেকে যদি নিতে চান, এটা হচ্ছে আমাদের যশোরের কেশবপুরে। তো এখান থেকে সরাসরি ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন, কত পিস লাগবে, কী বিষয় আছে সব কিছু সরাসরি যোগাযোগ করে আপনারা এখান থেকে কিন্তু এই রং তুলি নিতে পারবেন। আচ্ছা, আপনাদের যোগাযোগের মাধ্যম কী বলেন? যোগাযোগের ঠিকানা আছে, এটা আমাদের আপনাদের ফোন নাম্বারটা বলে দিন। ফোন নাম্বার 09221474466, এটা হলো আমার নাম্বার, আমার নাম পলাশ। দর্শক, এই পলাশ ভাইয়ের নাম্বারটি আমাদের ভিডিওর স্ক্রিনে কিংবা ডিসক্রিপশনে দেওয়া থাকবে। রং তুলির বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে তাহলে সরাসরি পলাশ ভাইয়ের নাম্বারে কল দিবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।